নমস্কার বন্ধুরা, সোহিনী স্তিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি হুগলি জেলার শ্রীরামপুরে। হুগলি জেলার শ্রীরামপুরে চাত্রা অঞ্চলের বিখ্যাত শীতলা মাতার পূজা দর্শন করতে আমি উপস্থিত হয়েছি। আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনী স্তিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। বন্ধুরা, হুগলি জেলার অন্যতম শ্রেষ্ঠ উৎসব হল চাত্রা বা ছাত্রার শীতলামাতার উৎসব। উনি আমাদের সকলের বড় মা, রানীমা, শ্রীরামপুরের রানীমা। দুর্গাপুজোর মতোই এখানে চার দিন ব্যাপী শীতলামাতার পূজা অনুষ্ঠিত হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী চার দিন ব্যাপী মাতার বিশাল বড় পুজোর আয়োজন করা হয়ে থাকে। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর এই মন্দির। এই মন্দিরের ভিডিও এর আগেও আমি করেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই যে বন্ধুরা, অপূর্ব সুন্দর, পুরো এখানে মা দুর্গার মতন করে অপূর্ব রূপে মা শীতলা উনি অধিষ্ঠান করছেন। উনি হলেন আমাদের বড় মা, আমাদের রানী মা। প্রণাম মা, সকলকে আশীর্বাদ করুন। আমি নবমীর দিন গিয়েছিলাম, প্রচণ্ড ভিড়, গিয়ে মায়ের পুজো দিলাম। অনেক কষ্টে সামনে অবধি গিয়ে মায়ের ফটো ভিডিও তুলতে পেরেছি, সবই মায়ের আশীর্বাদ। অপূর্ব সুন্দর মায়ের রূপ, অপূর্ব সুন্দর মাতৃমূর্তি, আর মায়ের হাতে অপূর্ব সুন্দর ফুল। দেখুন বন্ধুরা, কি সুন্দর মায়ের রূপ। কথিত আছে যে একবার শ্রীরামপুরের ছাত্রা অঞ্চলে বসন্ত রোগে মহামারী রূপে প্রাদুর্ভাব হয়েছিল। তখন স্বপ্নাদেশ পেয়ে মাতা শীতলার পূজার প্রচলন শুরু হয়। স্বপ্নাদেশ পেয়ে আমাদের শ্রীরামপুরের রানীমা বড় শীতলা মাতার পূজার প্রচলন হয়েছিল এবং আজও একইভাবে বনেদিয়ানার সাথে নিষ্ঠা ভরে, আধুনিকতার সাথে বনেদিয়ানার সঙ্গে আজও সেই পুজো অত্যন্ত আড়ম্বর সহকারে পালন করা হয়ে থাকে। মায়ের মন্দিরের পাশেই বাবা ভোলেনাথের বিগ্রহ, বাবা ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছেন। দেখুন বন্ধুরা, বাইরেটা প্রচণ্ড ভিড়। এই পুজোকে ঘিরে মেলারও আয়োজন করা হয়ে থাকে। মন্দির চত্বরের বাইরেই আপনারা পূজার যাবতীয় উপকরণ কিনতে পারবেন। এই যে আপনারা অনলাইনে পুজো দিতে পারলেও মন্দির অনলাইনে পুজো দিতে চাইলেও মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটি কাগজ দেওয়া হচ্ছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আবার আমি শুধু মুগ্ধ নয়নে মাতার রূপ দর্শন করছি। এখানে দুর্গারূপে, মা দুর্গারূপে মা শীতলা পূজিত হয়ে আসছেন প্রায় 300 বছরের শতাব্দী প্রাচীন, প্রায় 300 বছরের প্রাচীন ঐতিহ্যশালী এই পুজো। আজও তার বনেদিয়ানা এবং ঐতিহ্য বজায় রেখে চলেছে। সত্যি উনি আমাদের সকলের বড় মা, শ্রীরামপুরের বড় মা, আমাদের সকলের বড় মা, আমাদের সকলের রানী মা। মা সবাইকে আশীর্বাদ করুন, আমরা যেন সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় মা।